যে এই মেলা প্রাঙ্গণ আমি অনেক বছর ধরে আমি এই মেলায় আসছি এবং দেখছি যে মেলার মধ্যে একটা সুশৃঙ্খল ভাবে যেভাবে মেলাটা চালানো হয় তাতে আমি গর্বিত। আমি বিভিন্ন জায়গায় চক্রবর্তী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যে দশ দিনের সংহতি মেলার আয়োজন করা হয়েছে সেই সংহতি মেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশ্রয় সামাজিক সংস্থান তাই আমি আপনাদের কাছে বলতে চাই এই যে স্বাধীনতার তাই আমি এখানে জাতীয় কংগ্রেসের অবজাতীয় সমন্বিত অংশের মানুষ একত্রিত হয়ে আমরা একটা ব্যবধানের মধ্যে করতে নিয়ে তুলনা দিচ্ছি। দিদি এবার কি কি থাকছে আপনাদের আইটেম? কিন্তু আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কি? এইগুলো কি? এইগুলো চাউমিন, আর এইগুলো চপ, চপ, আর এইগুলো পকোড়া, পকোড়া। তো চাউমিনের রেট কিরকম? চাউমিন 40 টাকা, 40 টাকা। আর এই যে আপনার যে চপ 10 টাকা, আর এই যে কিরকম? ওই তো 10টা 12টা 10 টাকা। আর এইগুলো তো হচ্ছে কি এগ রোল নাকি? বা এগ রোল খুব সুন্দর। এগ রোল পার পিস কত করে বিক্রি করছে? 30 টাকা, 30 টাকা করে। তো আজকে প্রথম দিনে এখন অবধি সেল কিরকম হয়েছে আপনার দাদা? হয়েছে 17-18 টাকা। তো আপনি এই যে 10 দিন চলবে, আজকে তো প্রথম দিন, আপনার কি মনে হয় বা সেলটা কিরকম হবে? আশা করি ভালোই হবে। প্রথম দিন কি ভালো হবে? হ্যাঁ আশা করি ভালোই হবে। তো আপনাদের কি মনে হয় আজকে হচ্ছে কি 28 তারিখ সম্ভবত নাকি? 28 তারিখ আজকে, মানে 28 ডিসেম্বর। আর সামনে তো আপনি নিউ ইয়ার চলে আসছে, তো এই যে মাস শেষ, এর জন্য কি মানে মানুষের সমাগম কম এরকম মনে হচ্ছে আপনার? না না ভালো যাবে মেলা, ভালোই। আর এই মেলাকে কেন্দ্র করে আপনার যে করোনার কোনো প্রভাব এরকম কোনো কিছু মনে হচ্ছে আপনার? ঠিক আছে দাদা ভাই। দাদা কি বানাচ্ছেন আপনি? এগরোল। কত করে এগরোল? 30 টাকা। দাদা ভাই নামটা কি? কঙ্কন দেবনাথ। কঙ্কন দেবনাথ, বাড়ি কোন জায়গায় আছে? মাছমারা। আপনি মাছমারা থেকে আপনি এখানে কৈলাসহর এসেছেন এই মেলাকে কেন্দ্র করে? আনন্দ। আচ্ছা আচ্ছা, আনন্দ আনন্দ বলতে আমরা বুঝেন আমরা অভ্যাসে পরিণত। হ্যাঁ হ্যাঁ, ছোট মেলা বড় মেলাও, কিন্তু এই কৈলাসহরের মেলা আমরা খুব আনন্দ পাই। হুম, তো যে আগামী যে 10 দিন যে মেলা চলবে, আজকে তো প্রথম দিন, তো আপনি কি 10 দিন এখানে থাকবেন? তো আপনি মানে কোথায় খাবেন, ঘুমাবেন, স্নান করবেন কোথায়? তো এত বড় দোকান কি আপনি একা চালাতে পারবেন? স্টাফ আছে, অঞ্চল আছে, দুজন পরিবার আছে, এরপরে আমার নাতি একজন আছে, সবাই নিয়ে। মানে পরিবার মানে কি বৌদি আসছে নাকি? বৌদি কোথায়? বৌদি কোথায়? আচ্ছা আচ্ছা, নাকি নাকি আমাদের ক্যামেরা দেখে লুকিয়ে গেছে বৌদি? একটু আও কথা।
হ্যাঁ হ্যাঁ বৌদিকে ডাকুন। হ্যাঁ বৌদি আসুন, বৌদি আসুন, বৌদি আপনারা এত দূর থেকে আইসেন মাছ মারার থেকে, এই যে সংহতি মেলা, এটাকে আপনি কি মনে করেন, মানে কিরকম মনে হয় আপনার? মানে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর লোকের সমাগম হয় প্রত্যেক বছরে, আর 21 বছর ধরে তো মেলাটা চলতেছে এখানে, নাকি? আপনি এখানে কত বছর ধরে আইতেছেন? 2 বছর ধরে। গত বছর আপনার সেল মানে বিক্রি কিরকম হয়েছিল? ভালো হয়েছে, এবারও ভালো হইব আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি। এইগুলো কি? এইগুলো আজকে তো দাদা প্রথম দিন, এখন অবধি আপনাদের সেলটা কিরকম হয়েছে? প্রথম দিন তো। আপনাদের দোকানের নামটা কি? নাম বিভিন্ন রকমারি ধরনের দোকানে ক্রেতা, আমি আমার দারুন দাদা, এটা আমরা টেস্ট করছি, খুব ভালো, খুব ভালো। এটা বাইরে বানাইছে, আপনি রেকর্ডিং করলে করতে পারেন ফার্স্টের দিকে। আমিও একটা ইউটিউবার, হ্যাঁ শঙ্কর ভাই। না এই বাইরে না স্টল না, আমি তো চিনি না, আমি তো চিনি না, লোকালি তুমি তুমি নিজে জানো দাদা, একটু লোকাল লোক আমি 60 বছর ধরে বলি। এক পকোড়া, এক পকোড়া নামটা হচ্ছে এক পকোড়া। হ্যাঁ এইটা রেটটা কি রকম? রেটটা হলো 6টা দাদা, 6টা 30 টাকা। জোরে কোন? 6টা 30 টাকা, 6টা 30 টাকা। খুব ভালো, একদম সামনে সামনে স্টিম এক পকোড়া, যেটারে আমরা আগরতলা ভাষায় বা ত্রিপুরার ভাষায় বলি স্টিম এক পকোড়া উইথ উইদাউট অয়েল। খুব খেতে ভালো, 6 পিস পাওয়া যায়। হ্যাঁ সুস্বাদু, খুব সুস্বাদু খেতে। আমরা বন্ধু কলিগস নিয়ে এসেছি, আমার কলিগস। হ্যাঁ এবং খেয়ে খুব, দু প্লেট খেয়ে শেষ করে 3 নম্বর প্লেট খেয়েছি। আমি স্টল নাম্বার ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই স্টল নাম্বার কত অন্তত বলুন। হ্যাঁ ভাই এখন বলতে পারছে না। দাদা ভাই আজকে তো প্রথম দিন, আপনার সেল কিরকম আজকে? সেল মোটামুটি একটা, এখন পর্যন্ত মানে আনুমানিক কত টাকা সেল হয়েছে আপনার? এখন তো দাদা ভাই বললেন যে উইদাউট অয়েল বা তেল ছাড়া, তো আমরা দেখতে পাচ্ছি আপনি তেলেই তো ভাজছেন এগুলো। ঠিক আছে দাদা ভাই, এই সংহতি মেলা তো চলবে অনেকদিন, কদিন চলবে এবার? নিশ্চয় আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দাদা ভাই আজকে তো হচ্ছে প্রথম দিন, এইগুলো কি? এইগুলো কি? এগ রোল রেট কিরকম? 30 টাকা। তো আজকে তো মেলার প্রথম দিন, এখন প্রায় রাত 9টা বাজে, সম্ভবত 8:30 কি 9টা হবে। তো এখন অবধি আপনাদের বিক্রি কিরকম হয়েছে, সেলটা কিরকম হয়েছে? আপনি কি আজকে তো দেখুন লোক অনেক, লোকের সমাগম অনেক কম আজকে, লোক
এই প্রথম দিন তার জন্য কি কম? তো এই সংহতি মেলাকে নিয়ে আপনি কি মনে করেন? একটা যে সংহতি মেলা, এটা কি কোন নজরে দেখেন আপনি? ভালো ধরনের মেলা, খুব সংখ্যা হয়, প্রচন্ড পরিমাণে। এই মেলাটা কত বছর যাবত হচ্ছে এখানে? 16-17 বছর। আপনি জানতে পারলে 21 বছর এরকম। বয়োজ্যেষ্ঠ যুবক সজ্জন মন্ডলী এবং আমাদের এই মেলা প্রাঙ্গণে যে সকল বিক্রেতা ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রতি বছরে নিয়ে আপনারা আমাদের মেলা প্রাঙ্গণকে তাদের জিনিসপত্র নিয়ে এখানে হাজির হয়েছেন প্রতি বছরে নিয়ে। এবং অনেক সেলফ হেল্প গ্রুপ আছে এই আশ্রয়ের তত্ত্বাবধানে, আশ্রয়ের উদ্যোগে কৈলাস শহরে 63টি মহিলা সেলফ হেল্প গ্রুপ আছে, টোটাল মহিলা 816 জন আছে। হয়তো আমরা সেই সেলফ হেল্প গ্রুপগুলোরে বিভিন্নভাবে ট্রেনিংয়ের এখনও সুবন্দোস্ত করতে পারিনি, আমরা অনেকটা করেছি। হ্যান্ডলুমের দিক দিয়েও আমরা অনেক মেয়েকে আমরা ট্রেনিং করিয়ে নিচ্ছি বাইরের থেকেও, মণিপুর, আগরতলা বিভিন্ন জায়গা থেকে অনেক কাজ শিখেছে। একটা জিনিস আপনারা জানেন যে আমাদের তাঁত রয়েছে, কাপড় বোনার তাঁত রয়েছে, যেখানে আমাদের মেয়েরা যে গ্রিন কি বলে ভেজিটেবল কালার দিয়ে, গাছগাছার রস দিয়ে সুতাকে কালার করে যে কাপড় তৈরি হয় ত্রিপুরা দিয়ে, শুধু আমরা আশ্রয় আমদানি করতে পারি খুব সহজে। আমরা তার জন্য এম্পোরিয়াম একটা খুলবো এবং তাদেরকে আবার নতুন করে আমরা সেই কাজে আমরা নিয়োজিত করব। আমরা আজকের যে সংহতি মেলায় থিমটা হচ্ছে, সংহতি মেলার থিম হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রামে ভারতের অবদান, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদান, ওটা নিয়ে আমরা এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান করব। ভারতের স্বাধীনতার 75তম, ভারতের স্বাধীনতার 75তম যে দীর্ঘ লড়াই করেছিল ভারতের জাতীয় কংগ্রেস দেশকে স্বাধীন করার জন্য, অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তি, অনেক কংগ্রেসের বড় বড় নেতা দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসি মঞ্চে দাঁড়িয়েছিল, তাদের আত্মবলিদানের জন্য ভারত স্বাধীন হয়েছে। এবং বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের সঙ্গে আমাদের আর্থিক সম্পর্ক রয়েছে, ইমোশনাল রিলেশন মানে আবেগ প্রবণভাবে রিলেশন রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে। সৈন্যবাহিনী, ভারতের সৈন্যবাহিনী যে তেজস্বী লড়াই, ভারতের সৈন্যবাহিনীর কাছে 90,000 পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করতে হয়েছে, এটাই তো আমাদের গর্ব, এটাই তো ভারতবাসীর গর্ব। 90,000 সৈন্য, তাদের সঙ্গে যদি লড়াই করতে হয় কত বছর লাগত? তো আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রাক্তন মন্ত্রী বর্তমানে এমপি, ওনাকে আমি আমন্ত্রণ করেছি, উনি কথা বলেছেন, উনি খুব খুশি হয়েছেন আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, আব্দুস শহীদ সাহেব, আমার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। উনি বাংলাদেশের যুদ্ধের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কৈলাসরেই ছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে, ওনার সঙ্গে কৈলাসের মানুষেরও একটা আত্মীয় সম্পর্ক রয়েছে, তার জন্য ওনাকে আমন্ত্রণ করেছি, উনি 6 তারিখে আসবেন। এই দিন আমরা ভারত বাংলাদেশ যে মৈত্রী বন্ধুত্ব, ওইটা নিয়ে এই মঞ্চে আমরা আলোচনা করব। সেই দিন আমাদের মেয়েরা ছেলেরা একদিকে থাকবে ভারতীয়রা, আরেকদিকে বাংলাদেশের পোশাক পরে দুইটি দেশের জাতীয় সঙ্গীত এখানে পরিবেশন করা। এবং আমরা
কেন সংহতি মেলাটা করি প্রত্যেক বছর। সংহতি ছাড়া আমাদের সমাজ জীবন এবং দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে না। বিশেষ করে ভারতবর্ষের মতো একটা দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের একটা মহান মিলন। এই যে দেশ, পৃথিবীতে এরকম কোনো দেশ নেই যে এত ধর্মের মানুষের একটা মহামিলন, এত ভাষাভাষী মানুষের মহামিলন। কিন্তু আমাদের একটি পরিচয়, আমরা ভারতীয়। এটাকে আমাদের আরও মজবুত করতে হবে। তার জন্য আমরা এই কৈলাসহরে আজকে 21 বছর যাব, প্রতি বছর আমরা এই সংহতি মেলা করি বিভিন্ন থিম নিয়ে। ভারতবর্ষের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের নামে আমরা প্রতি বছর এই মেলাকে উৎসর্গ করে থাকি। যাই হোক, দীর্ঘ বলব না, এইটুকু বলতে চাই যে ধর্ম নিরপেক্ষ যে শক্তি, ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষকে ভিত্তি করে রচিত হয়েছে। ধর্ম নিরপেক্ষতা ছাড়া ভারতবর্ষ বাঁচবে না। ধর্ম নিরপেক্ষ যদি না থাকে, ধর্ম নিরপেক্ষ যদি মজবুত না হয়, তাহলে দেশ ভারতবর্ষের নামতে মুছে যাবে, দেশ টুকরো টুকরো হয়ে যাবে। এই কথা আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। যারা ছোটো ছোটো ছেলে মেয়েরা আছেন, তাদেরকে দেশাত্মবোধে আবদ্ধ করতে হবে, সে আমাদের মজবুত করতে হবে। এবং এই দেশে ধর্ম আছে বিভিন্ন, ধর্ম তো থাকবেই, অনেক ধর্ম, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, ইসাই, কত ধর্ম এই মহামিলন। কিন্তু ধার্মিককে আমরা শ্রদ্ধা করি, ধার্মিক যারা ধর্মকে যারা বিশ্বাস করেন, ধার্মিক তাদেরকে বিশ্বাস করি। যারা ধর্মান্ধ, ধর্মে অন্ধ, তাদেরকে ঘৃণা করতে হবে। ধর্মে অন্ধ হলে তো ভয়ঙ্কর, অন্য ধর্মের প্রতি যদি সহানুভূতি এবং তাদের প্রতি ইয়ে না থাকে, তাহলে কীভাবে দেশ ঐক্যবদ্ধ থাকবে? এটা একটা বিপজ্জনক অবস্থা এই ত্রিপুরাতে এবং ভারতবর্ষে, যার কারণে ধর্ম ধর্ম ধার্মিকদেরকে আমরা শ্রদ্ধা করতে হবে, ধর্মান্ধকে আমাদের ঘৃণা করতে হবে, পরিত্যাগ করতে হবে। মনে আছে মুঘল সাম্রাজ্যের সময় ঔরঙ্গজেব সম্রাট ছিলেন, আকবরও সম্রাট ছিলেন। ঔরঙ্গজেব ছিলেন ধর্মান্ধ, ধর্মে অন্ধ, উনি মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মকে উনি সহ্য করতে পারতেন না, ওনাকে বলে ধর্মান্ধ। আর আকবর ছিলেন ধর্ম নিরপেক্ষ, উনি মুসলমান হলেও অন্য ধর্মের প্রতি ওনার অগাধ শ্রদ্ধা ছিল, এবং যার কারণে ওনাকে আমরা শ্রদ্ধার চোখে চোখে দেখি, ঔরঙ্গজেবকে আমরা ঘৃণার চোখে দেখি। সেই কারণে আজকে এই মহামিলনে প্রতি বছরের ন্যায় আমাদের এই কৈলাসহরের এই প্রাঙ্গণে আমরা সবাই মেলবন্ধনে আবদ্ধ হই। আমাদের মেলার প্রাঙ্গণ চেঞ্জ করতে হয়েছে, এটা আপনারা ইতিহাস জানেন, কারণ আগে বিদ্যানগর স্কুল মাঠে আমরা মেলা শুরু করেছি, পরবর্তী সময়ে বিদ্যানগর স্কুল মাঠটি ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে। আজকে কত বছর হয়েছে? প্রায় 15 বছর হয়েছে ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে, এবং একটা ইটও পড়েনি ক্রিকেট স্টেডিয়ামের জন্য, এবং সেখানে আমাদেরকে পারমিশন দেয়নি গত বছর উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং কৈলাসহরের মানুষ, ওই অঞ্চলের মানুষ খুব ক্ষুব্ধ হয়েছে, দুঃখ পেয়েছে, এবং আমরা বাধ্য হয়ে এইখানে ছুটিয়েছি। এবং এই মাঠটাও খুব অল্প পরিসর, বিদ্যানগরের মাঠটা অনেক বড় পরিসর, অনেক স্থল খুলতে পারি। এবং এখনও আমার মনে হয় আমাদের সেক্রেটারি চন্দ্রশেখরের কাছে অনেক লোকের কোনো আবদার রয়েছে স্টল খোলার জন্য, জায়গা নাই, জায়গা খুব অল্প, কারণ এখনও এখানে কম করেও 200 স্টল হতো, কারণ ক্রেতা বিক্রেতা। এবং এখানে সেলফ হেল্প গ্রুপগুলো অনেক উপকার হয়, গত বছর তো রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। আমি সত্যি খুশি হয়েছি, আমি আনন্দিত যে এই মেলা প্রাঙ্গণে আপনারা যারা এসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ডেইলি প্রোগ্রামটা আমরা কালকে অ্যানাউন্স করব, আজকে আমরা অ্যানাউন্স করছি না। এবং আপনারা জানেন যে আমাদের মেলাতে অনেক গুণীজনরাও এসেছিলেন, এবারও আসবে। ত্রিপুরা কেন্দ্রীয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ত্রিপুরার যে বিএসএফ এর আইজি প্রশান্তকেও আমি
অনুরোধ করেছি, উনিও বলেছেন একটা দিন আসবো। অন্যান্যদেরকেও আমরা বলবো, এখানে ডিএমএসপি তাদের সর্বধর্মের এক মহামিলনের সমস্ত গুরুজনেরা, সামাজিক সংস্কার যে দশদিন ব্যাপী মেলায় যারা উপভোগ করতে এসেছেন, আমি আমার প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শত কোটি প্রণাম জানাই। এখানে যারা ক্রেতা বিক্রেতা এবং সমস্ত প্রায় একুশ বছর যাবৎ যে ইন্দিরা গান্ধীর অবদান, সে অবদানকে নিয়ে তার 75 বৎসর, সে 75 বৎসর স্বাধীনতার 75 বৎসরের পূর্তি উপলক্ষে সেই থিম নিয়ে আপনাদের সামনে এই মেলার আয়োজন। ভারতবর্ষ যখন স্বাধীন হওয়ার পূর্বে ব্রিটিশের হাতে ছিল, তখন এই দেশের ভারতবর্ষ গঠন করা হয়েছিল। ভারতবর্ষের মধ্যে একটা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটা হচ্ছে ভারতবর্ষ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৈলাসবাসীকে জানাতে পারি, আশ্রম সামাজিক সংস্থা যেভাবে প্রতিনিয়ত মানুষ হয়ে কাজ করছে, যেভাবে তাই আমি এখানে জাতীয় কংগ্রেসের অবশ্যই আশ্রয় সামাজিক সংস্থাকে এগিয়ে নিয়ে যান এবং আশ্রয় সামাজিক এই যে ভিতরে বিলাই যে ওইটা ঘটনা বর্ণনা বিজ্ঞান সুন্দর হব।